চমৎকার বন্ধুরা তানবীর ভিলেজপুরে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমি একটা আজকে রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো ডাল দিয়ে পালং শাক দিয়ে মানে বড়া বানিয়ে মাছ দিয়ে সবজি হবে। কেননা সবসময় তো আর ডালের বড়া ভালো লাগে না, ওই জন্য পালং শাক দিয়ে আমি বানাচ্ছি। আর তার সাথে মাছ দিয়ে দিলে আরও সুন্দর লাগবে, সেই জন্য আমি রেসিপিটা সেটাই শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। কী দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন, আমি বড়া বানানোর জন্য এখানে ডাল নিয়েছি। আমি দুরকম ডাল নিয়েছি, এই দেখুন, খেসারির ডাল আর মসুর ডাল দুটো পাইল করে নিয়েছি। আর এটা ভিজিয়ে রেখেছিলাম কালকে, এটা পিসবো। আগে আমি পাতাগুলো বেছে নিচ্ছি, কারণ পালং শাকে অনেক সময় পোকা থাকে, সেই জন্য আর দেখে দেখে ভালো পরনের পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। ডাঁটা দেবো না, ডাঁটাগুলো দিলে ক্যাচক্যাচ টাইপের একটা করবে, আমি ওই জন্য সেটা পাতাগুলোকে দিচ্ছি। দেখুন, পাতাগুলো আমি সব টুকে নেবো একটা একটা করে। দেখুন, আমার পাতাগুলো টুকা হয়ে গেছে। এখানে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আলুটা কেটে নেব আমি। আর যদি বলেন যে না আমি আলু দেবো না, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটু আলু দিচ্ছি, কেন না, আলু নাহলে চলবে না। দেখুন, আমি ছাড়িয়ে নিচ্ছি, সবজিটা খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন, মেরো লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা করে কাটলে কি আলুটা দেখা যাবে একটু, আর ভালোও লাগবে, ওই জন্য আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। অনেকে বলে না খাচ্ছে দেখা ভালো, সেরকম দেখুন আমি এখানে ডালগুলো নিয়ে নিচ্ছি। এই দেখুন, দু রকম ডাল রয়েছে, খেসারির ডাল মসুর ডাল, এগুলো আমি নিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি পালং শাকগুলো রেখেছিলাম, পালং শাকগুলো ধুয়ে নিয়ে এসে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন, আমি একসাথে পিষে নেবো এটাকে। এর মধ্যে দু চারটে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি। আমি এবার এটা ঢেলে নিচ্ছি, পুরো গ্রিন 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 কালারের কি সুন্দর আসছে। এই পলতা পাতার বোড়া যেমন হয়, ডাল দিয়ে বাটলে সেই রকম পুরো কালারটা লাগছে। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি আমি, তাওয়াতে ভাজছি, পোড়াচ্ছে। তাওয়াতে ভাজলে খুব সুন্দর হবে, কড়াতে দিলে গোল গোল হয়ে যাবে। আমি ওই জন্য তাওয়াতে ভাজছি, যেমন চ্যাপটে চ্যাপটে টাইপের হবে। দেখুন, এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এটাকে ভালো করে ডাবতে হবে। আমি চামচে করে ডেবে নিচ্ছি, যতটা ডাববেন ততটা ভালো হবে, একটু নরম হবে আর এটা ফুলবে। আমার ডালটা ডাবা হয়ে গেছে, আর ডালটাতে কিন্তু জল দেবে না, বেশি জল দিলে জল জলে হয়ে যাবে।
দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এরকম চটকা করে। এটা কোড়াতে দিলে যে গোল গোল টাইপের হবে, আমি ওই জন্য একটু চটকা চটকা টাইপের দিয়ে দিচ্ছি। এটা ভাজাটাও খুব সুন্দর হবে, গোল হলে মাঝখানটা হবে না, দু সাইডটা হয়ে যাবে, ওই জন্য আমি তাওয়াতেই ভালো করে ভাজছি। এটা এবার হালকা আঁচতে আমি ভেজে নিচ্ছি, এটা জোর আঁচ দিলে নিচেটা হয়ে যাবে, উপরটা হয়ে যাবে, মাঝখানটা হবে না। এই দেখুন আমার এক পাশটা হয়ে গেছে, আমি এক পাশটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। খুন্তি লাগালে বুঝতে পারবেন যে হয়েছে কিনা হয়নি। দেখুন মাঝেরটাও আমি তুলে দেখাচ্ছি, মাঝেরটা আগেই হয়ে গেছে। এই দেখুন এটা ছাঁটা হয়ে গেল, একটু পিঠটা হয়ে হয়ে এসছে, আমি এই দেখুন উল্টাচ্ছি, একটু হালকা লালচে লালচে ভাব আসছে। এই দেখুন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, এটা একটু ভাজতে দেবো। এক পিঠটা হয়েছে হালকা, আরেক পিঠটা হবে, ওই জন্য আমি একটু ভাজতে দিচ্ছি। দেখুন আমার বড়াগুলো পুরো হয়ে গেছে, কেমন গ্রিন কালারের ছিল লাল লাল ভাব এসে গেছে, আমার এটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন এবার বাদ বাকি গুলো আমি এরম করে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা আমি তুলে নিচ্ছি সবই, কালকের এগুলো আমার মাছ ছিল, মাছগুলো ভাজা আমি স্রেফ গরম করে নিচ্ছি মাছগুলোকে একটু হালকা তেল দিয়ে, নাহলে ভালো লাগবে না, ওই জন্য আমি হালকা গরম তেলেতে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু তুলে দিচ্ছি। এখন আলুগুলোকে একটু ভাজবো, রসুনটাকে থেঁতো করে নিয়েছি। এখানে সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা আছে, হলদি আছে, লঙ্কা গুঁড়ো আছে, টমেটো আছে, আর এপাশে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, আর এখানে নুন আছে। আর আমি আগে ফোড়ন তো দিয়ে দিয়েছি, সেটা দেখিয়ে দিয়েছি, আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রসুনটাকে যে থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন মাঝখানটা আমি ফাঁকা করেছিলাম তেলের জন্য, আমি এটা এর সাথে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার আলু ভাজা হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে, রসুনও ভাজা হয়ে যাবে, তাহলে সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের মতো, ধরে গুঁড়ো আধা চামচ, হলদি এক চামচও নয়, কিছুটা বেশি, এই সরি কিছুটা কম আছে এর মধ্যে, আর এটা এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আছে, আমি এতটা দেবো না, রেখে দিচ্ছি অর্ধেকটা। এর মধ্যে আমি এটা ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর আমি স্বাদ অনুযায়ী নুন দেবো, কেন আলুতেও নুন দেওয়া হয়নি, ওই জন্য আমি পরিমাণ মতো জল দেবো, যে হিসাবে সেই হিসাবে আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি এর সাথে। এখানে আমার কষা হয়ে গেছে আলু মশলা একসঙ্গে, এবার আমি জল দিয়ে দিচ্ছি।
জলটা এবার আপনারা যেমন রস রাখবেন সেরকমই যাবে, কেননা আমি একটু জলটা দিচ্ছি। বড়াগুলো দেওয়া হবে, পালং শাকের বড়াগুলো, সেগুলোতে একটু জলটা আনবে, আমি সেই হিসাবে একটু জল দিচ্ছি। টমেটোগুলো কিন্তু এখন আমার গলেনি, এগুলো আলুর সাথে গলে যাবে আস্তে আস্তে। দেখুন আমি সবজিটা খুলে দেখছি, দেখুন আলুটা আমার এই দেখুন হয়ে গেছে পুরো। আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই বড়াগুলো বানিয়েছিলাম বড়াগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো একটু সিদ্ধ হবে, একটু ফুটাবো, আমি ফুটালে নরম হয়ে যাবে বড়াগুলো, আর মাছটাও নরম হয়ে যাবে। দেখুন আমি এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ফুটছে সবজিটা, আমার সবজিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর সবজিটা বাড়িতে এরম করেই বানাবেন রান্নাটা, পালং শাকের বড়া দিয়ে, মাছের ঝাল, খুব সুন্দর লাগবে খেতে। ভালো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। এই দেখুন মাছও আছে, বড়াও আছে, এই দেখুন। এবার আপনাদের অনুযায়ী আপনারা কাই রাখবেন, আমার অনুযায়ী আমি কাই রেখেছি, আপনাদের অনুযায়ী আপনারা রাখবেন। প্লিজ এরকম করে বানাবেন বাড়িতে, আর গরম গরম ভাতের সময় তো আরও সুন্দর লাগে খেতে।